2008 সাল, বয়স তখন ১৯। চোখে একরাশ স্বপ্ন নিয়ে ভারতের জার্সি পরে মাঠে নেমেছিল ছেলেটি। সেই শুরু বিরাট কোহলি, তারপর একের পর এক সাফল্য, রেকর্ড ব্রেক। কখন যে তার নামের পাশে জুড়ে গিয়েছে কিং শব্দটা বোঝাই যায়নি। ভারতের অধিনায়কও হন, তবে শুধুই কি সাফল্য? না, তার জীবনের তিনটে বছর ছিল দুঃস্বপ্নের মতো, কিন্তু সব দুঃস্বপ্ন কাটিয়ে কামব্যাক করেছেন বিরাট। ২০২৩ সালের ওয়ার্ল্ড কাপে একের পর এক রেকর্ড ব্রেক তারই প্রমাণ। বিশ্বকাপে ভারতকে উপহার দিয়েছেন অপূর্ব কিছু ইনিংস। ২০১৯ যা পারেননি তা করে দেখিয়েছিলেন ২০২৩ ওয়ার্ল্ড কাপে। কিন্তু রবিবাসরীয় আহমেদাবাদে ফের একবার স্বপ্ন ভঙ্গ হলো বিরাটের। অস্ট্রেলিয়ার কাছে হারতে হলো ভারতকে।